সংবিধান আজকে আমরা পড়ব সংবিধানের প্রস্তাবনা কি কি ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি এই সম্পর্কে আমরা আলোচনা করব আজকে প্রস্তাবনা বাংলাদেশ সংবিধানের মূল প্রস্তাবনা বলা হয় যে বাংলাদেশ আমরা অঙ্গীকার করছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তিযুদ্ধ সংগ্রাম আত্মনিয়োগ এবং প্রাণোৎসর্গ করেছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষ এই চারটা হচ্ছে আমাদের মূল আদর্শ মানে যেটা প্রস্তাবনা বা মূলনীতি বলা হয় এই সকল আদর্শ বা সংবিধানের চারটি মূলনীতি এই চারটা কিন্তু কি জাতীয়তাবাদ জাতীয়তাবাদ তো আমরা বলছি আমরা জাতি যেমন আমরা যদি কোনো দরখাস্ত লিখি তাহলে এখানে লিখি কি আমাদের জাতীয়তা কি বাংলাদেশি জাতীয়তা থেকে জাতীয়তাবাদ সমাজতন্ত্র সমাজতন্ত্র এখন নেই আগে ছিল কিন্তু লেনিন রাশিয়া এরকম কয়েকটা দেশে কিন্তু সমাজতন্ত্র ছিল সমাজতন্ত্র মানে কি সমাজের সকলই সমান এখানে কোনো ভেদাভেদ থাকবে না ধনী গরিব যেমন আমরা এখন দেখতে পাই গণতান্ত্রিক রাষ্ট্রে বা পৃথিবীর সকল রাষ্ট্রে কিন্তু এখন চারটা স্তরের মানুষ আছে যেমন উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই যে চারটা স্তর এটা কিন্তু এই পৃথিবীর আদিকাল থেকেই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে এই সিস্টেমটা আছে আমরা আসলে বুঝতে পারি না কিন্তু এই সিস্টেমটা আছে যে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে এটা নেই সবাই সমান এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই রাষ্ট্র কি করবে তোমাকে সকল সুযোগ সুবিধা ভরণ পোষণ যা কিছু আছে রাষ্ট্র তোমাকে দেবে খাবার থেকে শুরু করে সব কিছু তোমাকে রাষ্ট্র দেবে এই হচ্ছে সমাজতন্ত্র যেটা গণতন্ত্র তো আমরা বুঝি গণ দ্বারা নির্বাচিত যেটা প্রতি একটা নির্দিষ্ট সময় থাকে এই নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয় নির্বাচন হওয়ার পরে আবার একজন ক্ষমতায় আসে আবার চলে যায় এই হচ্ছে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা আমরা দেখি পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো একই ধর্মের মানুষ নেই যে শুধু মুসলমান এরকম নাই শুধু হিন্দু এরকম নেই বৌদ্ধ খ্রিস্টান সব মিলেই কিন্তু একটা রাষ্ট্রে বা একটা সমাজে বসবাস করে যেমন মুসলমান কেউ বেশি থাকে সংখ্যাগরিষ্ঠ আবার কোথায় মুসলমান কম আবার কোথায় হিন্দু বেশি আবার কোথায় হিন্দু কম আর এই সব মিলিয়ে থাকাটা নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কোনো ধর্মকে নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না একক কোনো ধর্মকে নিয়ে সবাইকে নিয়ে আমরা থাকবো এই হচ্ছে চারটা মূলনীতি সংবিধানের বিধানগুলিতে যেন এমন এসব মূলনীতি প্রতিফলন ঘটে কমিটির সেসব বিষয়ে উদ্যোগ ছিলেন সংবিধান প্রস্তাবনা আরও বলা হয়েছে যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হল গণতান্ত্রিক পদ্ধতি এবং শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সাম্য স্বাধীনতা সুবিচার নিশ্চিত হবে কি কি যেমন মানবাধিকার মৌলিক মানবাধিকার কি মানবাধিকার বলতে কি বুঝি আমরা একজন মানুষ মানবিক হিসেবে তার যে মানে সুযোগ সুবিধা পাওয়ার দরকার যদি না পায় তাহলে সেটা একটু মানবাধিকার লঙ্ঘন যেমন আমরা দেখতে পাই যে আজ থেকে কয়েক তিন চার বছর আগে রাজন হত্যা মামলা তোমরা অনেকেই দেখেছো সিলেটে এটা রাজন একটা ছোট ছেলে তাকে ছুরির অপরাধ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে কিন্তু এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন অপরাধ করতে পারে অপরাধী যে কেউ করতে পারে কিন্তু তার আছে আইনের শাসন আছে কিন্তু বিচার ব্যবস্থা আছে কিন্তু যেমন কেউ যদি অপরাধী হয় তাকে তুমি কি করে কাট করা দেওয়া জেলে দেওয়ার ক্ষমতা আছে সুযোগ সুবিধা আছে তাকে সেখানে বিচার করা হবে নিজে কোনো আইন বা কোনো শাসন আমরা হাতে তুলে নেব না হাতে তুলে নিলেই কিন্তু মানে এই যে একজন মানুষ সে কিন্তু বেঁচে থাকা তার অধিকার আছে তুমি তাকে হত্যা করলে পিটিয়ে মেরে ফেললা কিন্তু এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সাম্য আমরা বর্তমান প্রেক্ষিতে আমরা দেখি যে রাজনৈতিকভাবে কিন্তু আমরা বিভিন্ন হেনস্থার শিকার হয় যারা যে দল ক্ষমতা থাকে তারাই বেশি সুযোগ সুবিধা লাভ করে বা একটা পজিশনে যায় আবার যে দল ক্ষমতা থাকে তারা কিন্তু ওদের সুযোগ সুবিধা লাভ করতে পারে না রাজনৈতিকভাবে অনেক হেনস্থার শিকার হয় এটা হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে যে কথা আগেই বললাম আমি যেমন আমাদের সমাজের তিনটা স্তর কেন এই অর্থনৈতিকভাবে সবাই স্বাবলম্বী হতে পারে না কোনো সমাজেই কিন্তু সবাই সমান না কিন্তু এখানে ব্যবধান আছে কিন্তু ধনী গরিব এবং মধ্যবিত্ত এইরকম চারটা তিনটা স্তর নিয়ে কিন্তু সমাজে মানুষ বসবাস করে এরপর যে স্বাধীনতা এবং সুবিচার নিশ্চিত করা স্বাধীন বলতে আমরা কি বুঝি যেমন অন্যের অধীনে না থাকা অন্যের অধীনে বলতে তুমি কি বুঝো যেমন স্বাধীনতা বলতে এমন না যে আমি অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ এমন না আমি আমার মতন চলবো যাতে অন্যের কোনো ক্ষতি না হয় এটা হচ্ছে স্বাধীনতা যেমন আমরা একটা রাষ্ট্র একজন মানুষ অন্যের অধীনে না থেকে নিজের অধীনে কাজ করাটার নাম হচ্ছে স্বাধীনতা যে কোনো কাজ আমি যেন আমার মতো করতে পারি এটার নাম হচ্ছে স্বাধীনতা যেমন আমরা 1971 সালে আমরা জানি দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে কি আমরা দেশটা স্বাধীনতা লাভ করেছি আজকে আমাদের কি একটা রাষ্ট্রের যে উপাদানগুলো রাষ্ট্র উপাদান কয়টি চারটি এই চারটা উপাদান কিন্তু আমাদের আছে বিধায় আমরা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র
এই হচ্ছে আমাদের মানে স্বাধীনতা সুবিচার নিশ্চিত করতে বিচার ব্যবস্থা বলতে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিকভাবে অনেক বিচার হয়ে যায় কারো বেশি অপরাধ না করে অপরাধী বানানো হয় এই যে সুবিচার অনেক সময় এটা মানে একটা তফাত করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সুবিচারটা নিশ্চিত করতে হবে এই চারটা মূলনীতির উপস্থাপনা হচ্ছে বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনা মূলনীতি যেমন 1972 সালের পর্যন্ত বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার চারটি মূলনীতির কথা বলা হয়েছে যেমন জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা যে কথাগুলো আমি একটু আগে তোমাদের আলোচনা করেছি জাতীয়তাবাদ যেটা আমি তোমাদেরকে বললাম যে ভৌগোলিকভাবে একটা রাষ্ট্রে যারা বসবাস করে সবাই কিন্তু এটা দেশের নাগরিক বা জাতি হিসাবে যেমন আমরা ওরা হচ্ছি বাঙালি জাতি জাতি থেকে জাতীয়তাবাদ এবং কেউ আছে যেমন যারা বাংলা ভাষা কথা বলে সারা বাঙালি হিন্দি ভাষা হিন্দি এরকম আর কি তো আমরা যেহেতু বাংলা ভাষা কথা বলি আমরা সবাই বাঙালি হিসাবে আমরা পরিচিত বলা হচ্ছে বাংলা সংবিধান দ্বিতীয় ভাগে রাষ্ট্রপতির মূলনীতি শিরোনামে 8 থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত কতগুলো রাষ্ট্রীয় মূলনীতি লিপিবদ্ধ করেছে এই এর মধ্যে হচ্ছে যেমন জাতীয়তাবাদ যেটা আমি আগে আলোচনা করলাম যাই হোক এবং আমাদের অন্যান্য কিছু যেমন ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নের জন্য কি করতে হবে সরকারকে যেমন সর্বপ্রকার সাম্প্রদায়িকতা দূর করে সাম্প্রদায়িকতা বলতে আমরা কি বুঝি সাম্প্রদায় হচ্ছে যে কোনো একটা সম্প্রদায়কে নিয়ে আমরা চিন্তা করি অন্য সম্প্রদায় সম্প্রদায় বলতে যেমন যদি মুসলমানদের আমরা একটা সম্প্রদায় হিন্দু একটা সম্প্রদায় এই সাম্প্রদায়িকতা নিয়ে অনেক সময় একটা রাষ্ট্রে বা একটা দেশে একটা সমাজে বিভিন্ন বিরোধ বা মীমাংসা সৃষ্টি হয়ে যায় রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা যেমন আমরা আমাদের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামের জন্য আমরা রাষ্ট্রীয় মানে ইসলামকেই বেশি প্রাধান্য দেবো কিন্তু এর মানে এই না অন্যান্য ধর্মকে তুমি বাদ দিতে পারবা না সব ধর্মকে নিয়েই তোমার থাকতে হবে কিন্তু এরপর রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার অনেক সময় আমরা দেখি যে এই যে আজকের যে প্রেক্ষিতে যেমন হেফাজতে ইসলাম যে আন্দোলনগুলো করতেছে এটা যুক্তিসঙ্গত যদি হয় তে অবশ্য সময় আমরা মেনে নিই কিন্তু এটা কথা হচ্ছে যে একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি তুমি এই দৃষ্টিতে আমরা এত কিছু দেওয়ার দরকার নেই আমরা দেখেছি মায়ানমার রোহিঙ্গা মুসলমানকে নিরবভাবে হত্যা করেছে কিন্তু ওই সময় আমরা পৃথিবীর মাঝে যদি মুসলিম কোনো রাষ্ট্র হতে সৌদি আরব হচ্ছে আমাদের পবিত্র স্থান যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করছেন কিন্তু ওইখানে সৌদি আরবও কোনো প্রতিবাদ কোনো কিছু করতে আমরা দেখিনি কিন্তু যাই হোক এই যে হচ্ছে ধর্মীয় অপব্যবহার অনেক সময় করা হয় এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জানতে হবে কিন্তু আমরা অনেক সময় আমরা বাঙালি হচ্ছে এমন একটা জাতি যে জাতিগুলো আমরা না জেনে না বুঝে অনেক সময় আমরা অনেক কাজ করে ফেলি কিন্তু অনেক সময় আমরা এইগুলো করি কোন ধর্ম বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলুপ করা হইবে না অনেক সময় আমরা অনেক যেমন যে ব্যক্তিগুলা ধর্মীয়ভাবে অনেক সময় বৈষম্য শিকার হয়ে থাকে এগুলোকে আমরা করা যাবে না এরপরে আছে যেমন অন্যান্য রাষ্ট্রীয় মূলনীতি বাংলাদেশ সংবিধানে উল্লেখিত চারটি মূলনীতির রাষ্ট্রীয় মূলনীতির বাইরে আরো কিছু মূলনীতি আছে যেমন মালিকানা নীতি কৃষক এবং শ্রমিক মুক্তি নীতি মৌলিক প্রয়োজন ব্যবস্থা গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা জনস্বাস্থ্য নৈতিকতা পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ এরপরেও আরো অনেক মূলনীতিগুলো আছে যেগুলো আমরা এখানে আলোচনা করলাম এবং আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই মূলনীতিগুলো সম্পর্কে আরো আলোচনা করব আমাদের সবার উচিত কিন্তু যে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে তোমরা জানো অনেকেই কিন্তু এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা সবাই অংশগ্রহণ করবে এবং যেহেতু করোনাটা আবারও বৃদ্ধি পাচ্ছে জন্য আমাদেরকে আবারও সচেতন থাকতে হবে সবাইকে বাসায় থাকতে হবে এবং সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে হাত পা সাবান দিয়ে ধৌত করতে হবে বেশি বেশি যারা মুসলমান সমাজ পাঁচত নামাজ পড়লেই কিন্তু আমাদের হাত পা ধোয়া হয়ে যায় এই জন্য আমরা সবাই পাঁচত নামাজ পড়বো বেশি বেশি করি ধন্যবাদ সবাই